आज के प्रोग्राम करছি आदि इंडियन सिल्क हाउसের प्रोग्रामे। आज के सिल्क নিয়ে আর সিল্ক মার্ক দিয়ে কিন্তু সিল্কগুলো শুরু করতে চলেছি। আর প্রত্যেকটা শাড়ি কিন্তু পিওর সিল্কের উপর আজকে আমি দেখাবো এই প্রোগ্রামে। যত ধরনের শাড়ি আর যত স্টেটের শাড়ি কিন্তু আপনি আজকে আমার কাছে দেখতে পাবেন এই প্রোগ্রামে। আমি এটা যেটা প্রথমে শুরু করতে চলেছি এটা কাতান বাই কাতান। পুরো বডিটা কিন্তু সিল্কের উপর রয়েছে এবং পুরো শাড়িটা কিন্তু একদম কপার জড়ি দিয়ে কাজ রয়েছে। তার সাথে রয়েছে আঁচলটা হচ্ছে রানী কালারে কন্ট্রাস্টে এবং পাটটাও কিন্তু একদম গোল্ডেন কপার দিয়ে কিন্তু কাজ রয়েছে। আর প্রত্যেক শাড়িতে আপনারা যখন কিনবেন এবং বুঝবেনটা কি করে যে সিল্ক, যে সব দোকানদাররা বলছে যেমন সিল্ক, সিল্কটা চিনবেন হচ্ছে একমাত্র সিল্ক মার্ক দেখেই আপনারা কিন্তু কেনাকাটা করবেন। সেটা হচ্ছে কিন্তু আদি ইন্ডিয়ান সিল্ক হাউস, যেটাতে হচ্ছে ময়ূরের লোগো। আপনারা কিন্তু সবসময় সিল্ক দেখবেন সিল্ক মার্ক দেখে। এই শাড়িটার রেঞ্জ হচ্ছে ৮৩৮০ টাকা। এবার যেটা আমি দেখাবো একটা গরদের শাড়ি, মানে একদম বাঙালির একদম ট্র্যাডিশনাল শাড়ি, যেটা বউ বরণ হতে পারে বা জামাই বরণ হতে পারে। আজকে আমি স্পেশাল একটা গরদ দেখাচ্ছি। যেই গরদটা পরে মায়েরা বরণ করবে, গরদের বিশেষত্বটা হচ্ছে ঢালা পাড়ের ওপর একটা কিন্তু তারির সাথে রয়েছে একটা বালুচুরির বর্ডার এবং আঁচলটাও রয়েছে খুব কন্ট্রাস্ট একটা রেড কালারের দিয়ে। তারই ওপর কিন্তু একটা পুরো জরির পুরো কলকা করা রয়েছে কিন্তু পুরো আঁচলটাতে। খুব গর্জাস একটা শাড়ি। আর পুরো শাড়িটাতে কিন্তু মিনে করা বুটি রয়েছে, পুরো কলকার ওপর বুটিটা রয়েছে। আর এটাও কিন্তু একদম সিল্ক মার্ক আদি ইন্ডিয়ান সিল্ক হাউস দিচ্ছে। আর এই শাড়িটার রেঞ্জ হচ্ছে ৫৭২০ টাকা। এবার যেটা আমি দেখাবো মানে একদম একটা পিওর সিল্ক, সেটাও কিন্তু একদম সিল্ক মার্কের ওপর। এটা হচ্ছে আমাদের বাংলার শাড়ি মুর্শিদাবাদ সিল্ক, তারই ওপর কিন্তু প্রিন্ট রয়েছে। দেখুন এই পিওর সিল্কটা খুব সুন্দর একটা পিওর সিল্ক, পুরো ট্র্যাডিশনাল প্রিন্ট কিন্তু এটাও রয়েছে, একদম আলপনা প্রিন্ট রয়েছে এই পিওর সিল্কটা। বডির কালারটা একদম ইয়েলো কালারের সাথে মেরুনের কম্বিনেশনে কিন্তু এই আলপনা প্রিন্টটা করা রয়েছে। এটা কিন্তু উইথ ব্লাউজ পিস নয় কিন্তু। আর এই পিওর সিল্কটা রেঞ্জ হচ্ছে ১৯৫০ টাকা। এবারও কিন্তু আমি যেটা দেখাবো একদম পিওর সিল্ক, মানে না পড়লে বোঝাই যাবে না পিওর সিল্কটার মধ্যে কি রয়েছে। এটাও একটা মুর্শিদাবাদ সিল্কের ওপরই রয়েছে একটা হ্যান্ড প্রিন্ট। দেখুন পুরো বাটিকের কাজ রয়েছে। দেখুন পিওর সিল্কটা দেখুন পুরো মানে একটা ব্ল্যাক রঙের একটা থান রয়েছে, তারই ওপর কিন্তু পুরো শাড়িটা কিন্তু বাটিক করা রয়েছে। দেখুন পুরো কর্নার টু কর্নার দিয়ে কিন্তু কাজটা যাচ্ছে। খুব সুন্দর একটা পিওর সিল্ক। আর এটা কিন্তু একদম সফট শাড়ি, এটাও কিন্তু সিল্ক মার্ক রয়েছে কিন্তু আদি ইন্ডিয়ান সিল্ক হাউস। আর কাপড়টা কি একদম সফট কোয়ালিটি রয়েছে কিন্তু উইথ ব্লাউজ পিস। আর এই শাড়িটার রেঞ্জ হচ্ছে ২৯৫০ টাকা মাত্র। এবার যেটা আমি দেখাবো এটা কিন্তু একটা কোয়েম্বাটুর সিল্ক, এটাও কিন্তু একটা সাউথের শাড়ি। কালারটা কিন্তু খুব সুন্দর একটা প্যারট গ্রিন কালার, তার সাথে কিন্তু রয়েছে কন্ট্রাস্টটাও কিন্তু খুব মিষ্টি কন্ট্রাস্ট রয়েছে এই শাড়িটা। এই শাড়িটার শুরুতে রয়েছে ব্লাউজ পিসটা, পুরো একটা কন্ট্রাস্ট রয়েছে। দেখুন পুরো একদম আনকমন একটা মানে ব্লাউজ পিসটা রয়েছে এবং সাথে রয়েছে আঁচলটা। তারপর যাচ্ছে শাড়ির বডিটা, এটাও কিন্তু একটা প্যারট গ্রিন কালারের উপর ভেতরে একটা সেলফ কাজ রয়েছে এবং কিন্তু বর্ডারটাও কিন্তু খুব একটা আনকমন টাইপের বর্ডার। মানে আদি ইন্ডিয়ান সিল্ক হাউসে আপনি আসার সময় তো ময়ূরের লোগোটা তো অবশ্যই দেখবেন, তার সাথে সাথে রয়েছে আমরা সিল্ক, যেটাতে যা শাড়ি আমরা কিন্তু সিল্ক মার্ক বলেই কিন্তু বিক্রি করি। আর এই শাড়িটার প্রাইস হচ্ছে ৩৯৮০ টাকা। এবার যেটা দেখাবো একদম একটা বৌ হাতের শাড়ি, পুরো একদম স্বর্ণচুরি। এটা কিন্তু একটা বিষ্ণুপুরের প্রোডাক্ট কিন্তু এই শাড়িটা। আর বিষ্ণুপুরের কিন্তু পুরো শাড়িটা কিন্তু সিল্কের ওপর, পুরো কিন্তু দেখুন পুরো একটা মহাভারতের একটা হিস্ট্রিক্যাল কাজ রয়েছে কিন্তু এই শাড়িটার মধ্যে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর, একদম ডার্ক ম্যাজেন্টা কালার। তারই সাথে দেখুন পুরো পুতুলগুলোও কিন্তু রয়েছে খুব সুন্দর, একদম মিনাকারির কাজ রয়েছে। আর পুরো শাড়িটা কিন্তু অল ওভার এই ফিগারের কাজটা রয়েছে। আর এটাও কিন্তু সিল্ক মার্ক রয়েছে কিন্তু। আর এটার রেঞ্জ হচ্ছে 8750, ৮৭৫০ টাকা। বিয়ে বাড়িটা জমবে কি করে? জমবে কিন্তু একমাত্র কাঁথা স্টিচের শাড়ি দিয়ে, সেটা কিন্তু বাঙালির ট্র্যাডিশনাল শাড়ি কাঁথা স্টিচ। আজকে আমি যেটা নিয়েছি সব দর্শক বন্ধুরা কিন্তু অপেক্ষা করেছেন কি ধরনের শাড়ি আদি ইন্ডিয়ান সিল্ক হাউস দেখাবে। দেখুন এক ঝলক দেখে নিন এই শাড়িটা। এটাও কিন্তু একটা বিষ্ণুপুরের তসর রয়েছে, তারই ওপর কিন্তু পুরোটা হ্যান্ড স্টিচের কাজ রয়েছে। দেখুন পুরো আমাদের নিজস্ব কারিগর রয়েছে এবং নিজস্ব কারিগর দিয়ে কিন্তু আমরা এই কাঁথা স্টিচের শাড়িগুলো কিন্তু তৈরি করে দেখাচ্ছি যে আদি ইন্ডিয়ান সিল্ক কত রিজনেবল প্রাইসে দর্শক বন্ধুদের মনের কাছে যেতে পারে। এবার দেখুন শাড়িটার আমি ডিজাইনটাকে একটু ভালো করে দেখাই। শাড়িটার আঁচলে রয়েছে নানান ফুলের মোটিভ দিয়ে কাজ রয়েছে এবং কিন্তু বডির কাজটা দেখুন পুরো শাড়িটা ছোট থেকে বড় ভাবে ডিজাইনটা যাচ্ছে, কর্নার টু কর্নার দিয়ে কিন্তু এই কাজটা যাচ্ছে। পুরো কর্নার টু কর্নার দিয়ে কিন্তু এই কাঁথা স্টিচের কাজটা যাচ্ছে। আর এই কাঁথা স্টিচটা কিন্তু এটাও কিন্তু সিল্ক মার্ক, আমরা বলেই দিচ্ছি কিন্তু কোন শাড়িটা সিল্ক মার্কের উপরে কিন্তু আপনারা পাবেন। আর এটা রেঞ্জ হচ্ছে ৫৭২০ টাকা, 5720। এবার দেখাবো আমি একটা তসরের ওপর প্রিন্ট, যাদের আর কি ঘরে বসে ইচ্ছে করছে একটা ভালোভাবে বিজনেসটা শুরু করব। কিন্তু সেটা কোথার থেকে হবে না, আদি ইন্ডিয়ান সিল্ক হাউসের কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। যে কোনো শাড়ি যে কোনো দামে এবং যেটাকে যা সেটাই কিন্তু বলে বিক্রি করা হয়। যেমন এটা হচ্ছে তসরের ওপর প্রিন্ট, এটাও কিন্তু সিল্ক মার্ক রয়েছে। মানে আজকে আমি যে প্রোগ্রামটা করছি দর্শক বন্ধুদের কাছে যাবার জন্য, যে শাড়িগুলো আপনারা পিওর জিনিস কিনতে হলে একটাই দোকান আদি ইন্ডিয়ান সিল্ক হাউস, যেটাতে আপনারা কিন্তু সিল্ক মার্ক পাবেন এবং যে কোনো দোকানের চেয়ে আপনারা কিন্তু রিজনেবল প্রাইসের ওপর আমার কাছে এই শাড়িগুলো দেখতে পাবেন। আর এই শাড়িটার বিশেষত্বটা হচ্ছে শাড়িটা দেখুন পুরোটা একটা থানের ওপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা রয়েছে, কিন্তু এই তসর প্রিন্টটা দেখুন। পুরো শাড়িটা দেখতে দেখুন পুরোটা দুটো টিয়া পাখি রয়েছে এটা ডালের ওপর, তারই ওপর দেখুন ছোট ছোট টিয়া পাখিগুলো কিন্তু দেখুন পুরোটা অল ওভার কিন্তু এই প্রিন্টটা রয়েছে। আর এটাও কিন্তু সিল্ক মার্ক রয়েছে, আমরা বারবার করে বলে দিচ্ছি। আর এটার রেঞ্জ হচ্ছে ৩৭৫০ টাকা, 3750। আপনার জন্য কিন্তু একটা শাড়ি বিয়েতে কিভাবে একটা সুন্দরভাবে নিজেকে সাজিয়ে তুলবেন তার জন্য কিন্তু একটা শাড়ি দেখাচ্ছে, কিন্তু সেটা হবে পিওর সিল্কের ওপর কাঁথা স্টিচ। দেখুন কাঁথা স্টিচটা এই যে কাঁথা স্টিচটা দেখাচ্ছি, কাপড়টা কিন্তু পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপর। এটাও কিন্তু একটা পুরো হাতের কাজ কিন্তু করা রয়েছে। দেখুন পুরোটা মাল্টি কালারের সুতো দিয়ে কিন্তু কাজটা রয়েছে এবং আঁচলটা তো পুরো মাল্টি কালারের সুতোর কাজ রয়েছে এবং সারা গায়ে কিন্তু ছোট্ট ছোট্ট বুটিটা রয়েছে, সেটাও কিন্তু পুরো হাতের চুচের কাজ। আর এখানেও কিন্তু সিল্ক মার্ক রয়েছে কিন্তু। আর শাড়িটা কিন্তু এখানেই শেষ হয়নি, শাড়িটার কুচিটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজটা রয়েছে কিন্তু। দেখুন কুচির মধ্যেও একটা জাল কাজ রয়েছে, মানে খুবই আনকমন একটা শাড়ি, বিয়ে বাড়িতে কিন্তু পরে যাওয়াই যেতে পারে। আর এই শাড়িটারও রেঞ্জ হচ্ছে ৫১৫০ টাকা, মানে 5150। আপনি বিয়ের দিন সকালবেলা কি পরবেন ভাবছেন, আপনার জন্য কিন্তু আমি একটা নিয়েছি একটা ভালো পিওর সিল্ক, সেটা কিন্তু হ্যান্ড প্রিন্টের ওপর। দেখুন সেই পিওর সিল্কটা এটাও কিন্তু একটা পিওর সিল্ক রয়েছে, পিওর মুর্শিদাবাদ সিল্কের ওপরই কিন্তু হ্যান্ড প্রিন্টিংটা করা হয়েছে। কিন্তু পুরো একদম পুরো তুলি দিয়ে পুরো যেরকমভাবে হ্যান্ড প্রিন্টিংটা করা হয় সেইভাবেই কিন্তু পিওর সিল্কটা প্রিন্ট করা রয়েছে। অনেক আঁচলের কালার কন্ট্রাস্টটা হচ্ছে মেরুন কালারের কম্বিনেশনের সাথে রয়েছে এবং বডির কালারটা রয়েছে কিন্তু অরেঞ্জ কালার, মানে শাড়িটাকে টোটালি চেঞ্জ করে দিচ্ছে কিন্তু বডির কালারটা। খুব সুন্দর একটা হ্যান্ড প্রিন্টিং পিওর সিল্ক, এটাও কিন্তু সিল্ক মার্ক রয়েছে কিন্তু। মানে এইসব শাড়িগুলো আপনারা নিয়ে গিয়ে কিন্তু বিজনেসও করতে পারেন। আর আমার দোকানে একদম রিজনেবল প্রাইস, মানে আপনারা খালি আসবেন, এসে খালি বলবেন রাজীব পিওর সিল্ক আপনাদের কাছে যেরকমভাবে আপনারা দেখিয়েছিলেন সিল্ক মার্ক দেখে আপনি নেবেন। আর এটার রেঞ্জ হচ্ছে ৩২৫০ টাকা, 3250। এবার যেটা আমি দেখাবো এটা কিন্তু পিওর আসাম সিল্কের ওপর রয়েছে কিন্তু। দেখুন শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি, মানে বিয়েতে মায়েরা পরে কিন্তু রাত্রিবেলাটা পুরো পার্টিওয়ার শাড়ি কিন্তু এটা আসাম সিল্কটা। মানে এটা কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামটা কিন্তু একমাত্র আপনাদের জন্য, মানে বিয়ের দিন রাত্রিবেলা কি পরে পার্টি অ্যাটেন্ড করবেন। और ये आसाम सिल्कটা তার জন্য কিন্তু আমি দেখাচ্ছি। দেখুন আঁচলটা কিন্তু খুব সুন্দর একটা পুরো কলকা ডিজাইনের মধ্যে কিন্তু একটা ময়ূরের পুরো মোটিভটা করা রয়েছে এবং আসাম সিল্কের পুরো বডিটা গায়ে সারা গায়ে ছোট্ট ছোট্ট বুটির উপর রয়েছে কিন্তু, আর শাড়িটা পুরোটাই অল ওভার কিন্তু একই কাজ রয়েছে। আর এটাও কিন্তু সিল্ক মার্ক দিচ্ছে কিন্তু আদি ইন্ডিয়ান সিল্ক হাউস। আর এই শাড়িটার রেঞ্জ হচ্ছে 10,750 টাকা। এবার যেটা আমি দেখাবো এটা কিন্তু একটা পিওর কাঞ্জিপুরম সিল্ক, এটা কিন্তু কাঞ্জিবরম নয়, কাঞ্জিপুরম। সেটাও কিন্তু তোমাদের জন্য কিন্তু আজকে আমি নিয়ে এসেছি প্রোগ্রামে দেখার জন্য। শাড়িটার আঁচলটা আমি দেখাবো প্রথমে। এটা রানী কালারে কন্ট্রাস্টে কিন্তু পুরোটা আঁচলটা রয়েছে, পুরোটাই একটা জরির কাজ রয়েছে কিন্তু শাড়িটাতে একদম পেটা আঁচলের ওপর। তারপর কাঞ্চিপুরমটা পুরো আপনারা তো দেখেন সবসময় ছোট ছোট বুটির ওপর, কিন্তু আজকে কিন্তু রাজীব দেখাচ্ছে একটা বড় বড় বুটির ওপর। দেখুন পুরো শাড়িটাতে পুরো একদম কলকা করে বড় বড় মোটিভের ওপর বুটিটা রয়েছে এবং শাড়িটা পুরোটাই অল ওভার কিন্তু এই কাজটা যাচ্ছে। অনেক শাড়ি কিন্তু দেখবেন যে কুচিতে কিন্তু গ্যাপ হয়ে যায়, কিন্তু এই শাড়িটা কিন্তু ওভারঅল একই কাজ রয়েছে এই কাঞ্চিপুরম সিল্কটা। এটাও কিন্তু সিল্ক মার্ক দিচ্ছে কিন্তু। আর এই শাড়িটার প্রাইস হচ্ছে 9,350 টাকা, 9350। ভালো শাড়ি নিতে গেলে কিন্তু ভালো দোকানে কিন্তু এটা বেছে নিতে হয়, সেটা আদি ইন্ডিয়ান সিল্ক হাউস। আর শাড়িটা কিন্তু এটা পিওর একদম কটকি সিল্ক। শাড়িটা আমি দেখাচ্ছি, শাড়িটা খুবই একদম হালকা, খুব সুন্দর একটা শাড়ি। যে কোনো গায়ের রঙে কিন্তু এই শাড়িটা পরলে পরে নিজেকে কিন্তু সুন্দর লাগবে। এই কটকি সিল্কটা পুরো আঁচলটাতে রয়েছে পুরো কটকির ডিজাইন, আর পুরো শাড়িটাতে কিন্তু রয়েছে দেখুন পুরোটা উইভিং এ রয়েছে কিন্তু এই শাড়িটা। এটাও কিন্তু একদম পিওর সিল্ক, 100% সিল্ক এবং কিন্তু সিল্ক মার্কে কিন্তু পাবেন আপনারা। আর এই শাড়িটার রেঞ্জ হচ্ছে 6,580 টাকা, 6580। এবার যেটা আমি দেখাতে চলেছি মানে বিয়ের দিন সকালবেলাতে একটা মানে খুব একটা হালকা শাড়ি গায়ে হলুদের পারপাসে পরার জন্য। দেখুন এই শাড়িটা হচ্ছে গঙ্গা যমুনার ওপর রয়েছে একদম 100% একটা সিল্ক, সেটা কিন্তু একদম নরম একটা সফট শাড়ি। দেখুন শাড়িটার আঁচলটা হচ্ছে রেড কালারের ওপর রয়েছে এবং দুদিকেই কিন্তু দেখবেন গঙ্গা যমুনা বর্ডার রয়েছে। এটাও কিন্তু সিল্ক মার্ক। আর এই শাড়িটার প্রাইস হচ্ছে 6,380 টাকা, 6380। এরও কিন্তু অনেক কালার পাবেন আপনারা দোকানে আসলে পরে। এবার যেটা আমি দেখাবো একটা নেভি ব্লু কালারের ওপর একদম কাতান বাই কাতান বেনারসি। এটা কিন্তু 100% সিল্ক বেনারসি কিন্তু, আর সেটাও কিন্তু আদি ইন্ডিয়ান সিল্ক হাউস দিচ্ছে কিন্তু। শাড়িটাতে দেখুন খুব সুন্দর একটা শাড়ি, কালারটা কিন্তু একদম ডার্ক ব্লু, নেভি ব্লু কালার সবার পছন্দের কালার। যে কোনো গায়ের রঙে কিন্তু শাড়িটা ভালো লাগবে। এর সাথে আপনারা একটা ডিজাইনার করে ব্লাউজ দিয়ে পরুন, আরও বেশি নিজেকে সুন্দর লাগবে। আর এই শাড়িটার বিশেষত্ব হচ্ছে শাড়িটার আঁচলটা দেখুন খুব সুন্দর একটা পদ্ম ফুলের ডিজাইনটা কিন্তু এই কাতান সিল্কটার উপর করা রয়েছে এবং পুরো শাড়িটাতে কিন্তু ছোট ছোট দেখুন এই ফুলটাও রয়েছে কিন্তু একদম পদ্ম ফুল টাইপেরই ডিজাইনটা রয়েছে কিন্তু এই কাতান সিল্কটার উপর। এটাও কিন্তু সিল্ক মার্ক রয়েছে। আর এই শাড়িটার প্রাইস হচ্ছে 7,150 টাকা, 7150। এবার যেটা আমি দেখাবো একদম পিওর সিল্ক। এই পিওর সিল্কটাও কিন্তু এর বিশেষত্ব রয়েছে কিন্তু এই পিওর সিল্কটার মধ্যে। প্রথমে শাড়িটার আমি আঁচলটাতে যাব। আঁচলে কিন্তু দেখুন একটা মধুবনী প্রিন্ট রয়েছে কিন্তু শাড়িটাতে, মানে একদম অফ হোয়াইট কালারের উপর কিন্তু পুরোটা মধুবনীর প্রিন্ট রয়েছে এবং শাড়িটার বডির কালারটা কিন্তু খুবই সুন্দর, একদম রানী কালারের ওপর কিন্তু হোয়াইট দিয়ে কিন্তু প্রিন্টটা রয়েছে এবং শাড়িটার কুচির মধ্যেও কিন্তু একটা আলাদা ডিজাইন করা রয়েছে। এই পিওর সিল্কটা, পিওর সিল্কগুলো কিন্তু খুবই সুন্দর, মানে আপনাদেরকে পরলে খুবই ভালো লাগবে। আর এটার রেঞ্জ হচ্ছে 2,850 টাকা, 2850। এর বিশেষত্বটা আমরা ওকে দেখিয়ে দিই। এটাও কিন্তু ব্লাউজ পিসের ওপর কিন্তু একটা মধুবনীর প্রিন্ট রয়েছে, এটার মধ্যেও কিন্তু সিল্ক মার্ক দেওয়া রয়েছে কিন্তু। আর এটার প্রাইসও তো আপনারা তো জেনেই নিলেন, 2850। এবার যেটা আমি দেখাতে চলেছি সেটাও কিন্তু একটা পিওর সিল্কের ওপরে রয়েছে। এটাও কিন্তু বিষ্ণুপুরি সিল্ক, একদম মেয়েদের একদম পছন্দের শাড়ি কিন্তু এটা। পিওর বিষ্ণুপুরি সিল্কের উপর কিন্তু এই প্রিন্টটা কিন্তু করা রয়েছে। খুব সুন্দর একটা আনকমন শাড়ি, আর কাপড়টা কিন্তু একদমই নরম এবং সফট শাড়ি। মানে যারা আর কি মানে অফিসে পরে যাওয়ার জন্য এক একটা শাড়ি পরার জন্য খুঁজছেন, এইসব পিওর সিল্কগুলো তাদের জন্য একদম সুন্দর শাড়ি। আর এটার মধ্যে আঁচলটাও রয়েছে যেরকম প্রিন্ট, এবং তিনটে কালারে কম্বিনেশনে কিন্তু শাড়িটা ডাই করা রয়েছে, এবং তারই ওপর দেখুন এই শাড়িটার মধ্যে পুরোটাই প্রিন্ট করা রয়েছে। এবং এই শাড়িটার ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর একটা কন্ট্রাস্ট রয়েছে এই শাড়িটার ব্লাউজ পিস। দেখুন এটাও কিন্তু তিনটে কালারে কম্বিনেশনে ব্লাউজ পিসটা প্রিন্ট করা রয়েছে কিন্তু। আর এই শাড়িটার রেঞ্জ হচ্ছে ৩৮৮০ টাকা, 3880 এই সিল্কটা রেঞ্জ। এটাও কিন্তু সিল্ক মার্ক দেওয়া রয়েছে। যারা আর কি চেক শাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা খুব সুন্দর একটা চেক নিয়ে এসছে কিন্তু আজকে। পুরো অরেঞ্জের সাথে গ্রিন এবং ব্লু কম্বিনেশনে কিন্তু শাড়িটার শাড়িটা খুব আনকমন একটা শাড়ি। এটাও কিন্তু কাতান সিল্কের ওপরই রয়েছে শাড়িটা, পুরোটাই চেক। শাড়িটার আঁচলটা হচ্ছে একদম পুরো পেটা জড়ি দিয়ে কাজ রয়েছে, এবং পুরো শাড়িটা কিন্তু মাল্টি কালারে কিন্তু চেকটা রয়েছে, এবং তারই সাথে কিন্তু উপরে একটা সিলভার এবং গোল্ডেন দিয়ে কিন্তু কাজ রয়েছে শাড়িটা। আর এই শাড়িটার প্রাইস হচ্ছে ৪৯৮০ টাকা, 4980, সাথে রয়েছে উইথ ব্লাউজ পিস। এটাও কিন্তু সিল্ক মার্ক রয়েছে। এবার যেটা আমি দেখাবো এটা কিন্তু পিওর কোষা সিল্ক। আজকে কিন্তু আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম কিন্তু সব স্টেটের শাড়ি কিন্তু দেখাবো। এটা কিন্তু একটা মধ্যপ্রদেশের পিওর কোষা সিল্ক রয়েছে কিন্তু শাড়িটা। দেখুন আঁচলটা হচ্ছে খুব সুন্দর একটা মাল্টি কালারের ওপর কিন্তু টেম্পেলের ডিজাইন করা রয়েছে, এবং পুরো বডিটাও কিন্তু তুতে কালারের ওপর রয়েছে, এবং তারই ওপর দেখুন পুরোটা মাল্টি কালার দিয়ে টেম্পেল রয়েছে। এবং শাড়িটার কালারটা রয়েছে হাফ অ্যান্ড হাফ। দেখুন শাড়িটার কুচিটা থাকবে রানী কালারের ওপর, তারও ওপর কিন্তু টেম্পেল রয়েছে। এটাও কিন্তু সিল্ক মার্ক দেওয়া রয়েছে। আর এই শাড়িটার রেঞ্জ হচ্ছে ৫৭৫০ টাকা, 5750। শাড়িগুলির ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে পরে আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করুন, এবং ভালো লেগে থাকলে পরে আপনারা লাইক করুন বা শেয়ার করুন। আর নতুন নতুন আপডেট দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। দিবানিশি অনুরাগে তোমাকেই চাওয়া, রূপবতী যেমন খুশি খুঁজে খুঁজে পাওয়া, প্রিয়তম অহংকারী মনোবাসনায় নারী তুমি মুগ্ধময়ী পলকে হারায়, মোহময়ী এমন সাজে তুমি অচেনা, সুখে দুঃখে আমার সুরে কথা লিখে যাও। আদি ইন্ডিয়ান সিল্ক হাউস, 56 কলেজ স্ট্রিট।